الله أكبر الله أكبر الله أكبر আজকে টপিকটা আমরা আগেই ডিক্লেয়ার করছি আজকে টপিকটা হচ্ছে ক্রান্তি লগ্নে ইসলাম এটা আসলে আমি একটা বই ধরে পড়ি আমি যেখানে যতখানে প্রোগ্রাম করছি আমার লাইফে যেখানে মানে পার্মানেন্টলি প্রোগ্রাম করছি অর্থাৎ সিরিজ করছি বা একের পর এক প্রোগ্রাম করছি সেখানে আমি সাধারণত এই বইটা একটা হালাকা করি এবং এটা কয়েকটা পর্বে যায় সিলেটে কখনো আমি করি না এটা বইটা দেখতে এরকম ইংরেজির নামটা হচ্ছে ইসলাম এট দ্য ক্রস রোডস অনেক সময় আমি এটা অনেক বক্তব্যে আপনাদের সাথে হয়তো আপনাদেরকে বলছি যে এই বইটা পড়া উচিত সবার বা এই বইটা খুব জরুরি একটা বই এই বইটা আমি 99 সালে লন্ডনের দারুল তাকওয়া থেকে কিনি বাংলাদেশে পাওয়া যায় এটা পাইরেটেড কপি হলেও পাওয়া যায় ইন্ডিয়ান প্রিন্ট বা ই পাওয়া যায় এটা 1934 সালে লেখা একটা বই এটা যিনি লিখছেন তার নাম মোহাম্মদ আসাদ অনেকেই জানেন তার নাম হয়তো বা তার সম্বন্ধে জানেন উনি মারা গেছেন 92 সালে 1900 সালে জন্ম ওনার উনি কনভার্টেড মুসলিম ছিলেন অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন সেখান থেকে উনি মুসলমান হন 1926 সালে ইসলাম গ্রহণ করেন 26 বছর বয়সে এবং উনি সৌদি রাষ্ট্রযন্ত্রে খুব ক্লোজ ছিলেন আব্দুল আজিজ বিন সৌদ তার তিনি তাকে ছেলের মতো দেখতেন এবং ফয়সাল বিন আব্দুল আজিজ সাথে তার একদম ভাইয়ের মতো সম্পর্ক ছিল এত ক্লোজ ছিলেন তিনি আরবি ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানতেন এবং সেই সুবাদে কোরআনের একটা তফসিরও আছে তার যদিও সেটা বিতর্কিত কিন্তু এই বইটা লেখেন উনি 1934 সালে আর ইসলামের দ্য ক্রস রোডস বলতে উনি যেটা বোঝাতে চাইছেন আমি সেটাকে আমার মতো করে আমি যে লেকচার সিরিজটা করছি সেটার নাম দিছি ক্রান্তি লগ্নে ইসলাম লগ্ন কথাটা যদিও একটা মোমেন্ট বোঝায় বা একটা অল্প সময় বোঝায় কিন্তু এটা একটা ক্রিটিক্যাল মোমেন্ট বোঝায় যেটা যেখানে আপনার ডিসিশন নেওয়ার ব্যাপার আছে যে আপনি কী করবেন কোথায় যাবেন এই ধরনের একটা ব্যাপার বা মানে খুব আর্জেন্টভাবে ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে ক্রান্তি লগ্ন যখন আমরা বলি কিন্তু এই এই বইটার নাম হচ্ছে ইসলামের দ্য ক্রস রোডস উনি বলছেন যে চার রাস্তার মাথায় দাঁড়ায় থেকে আমরা যেমন পথ খুঁজি যে কোন দিকে যাব সেরকম একটা সেন্স আছে ওনার লেখাটাতে আর আমি ঠিক তাই বোঝাতে চাইছি কিন্তু আমাদের জন্য এই লগ্নটা বা এই মোমেন্টটা এক জায়গায় স্থির হয়ে গেছে এই বইটা 85 বছর আগে লেখা কিন্তু আমরা কিন্তু সেই জায়গাতেই দাঁড়ায় আছি যে জায়গাতে উনি বলছিলেন যে আমরা কী করব কোথায় যাব এরপরে কী করব বা এখন আমাদের কী করণীয় এরকম কথা ছিল তার এই বইটার বক্তব্যে এবং আমাকে যদি আপনি বলেন যে কোরআন হাদিসের সাবজেক্টের বাইরে বা কোরআনের তফসির বা এই ধরনের জিনিসের বাইরে 10টা বই যদি বলেন যে প্রতিটি মুসলিমের পড়া উচিত আমি বলবো এইটা একটা তার ভিতরে আর কি মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বই আর উনি যে সমস্যাগুলা বা উনি যে জিনিসগুলো চিহ্নিত করে গেছেন যে কী বলবো যে রোগগুলো আমাদের চিহ্নিত করে গেছেন যে প্রবলেমগুলো উনি চিহ্নিত করে গেছেন আমরা এখনও সেই প্রবলেমগুলোই বুঝি নেই আসলে আমরা আমাদের মুসলিম উম্মা সাধারণভাবে যদি আমরা বলি সেই প্রবলেমগুলোই বুঝি নেই সলিউশনের প্রশ্ন তো আসে পরে তো এই জন্য আমি সবখানে এটা পড়ার চেষ্টা করি এখানে আজকে আমার সময় হচ্ছে 40 মিনিট যেখানে 6 মিনিট অলরেডি গেছে আমার মনে হয় না যে এটার খুব একটা বেশি কিছু ই করতে পারবো অর্থাৎ ভূমিকা বা এই ধরনের কিছু জিনিস করব তবে ইনশাল্লাহ আগামীতে যদি আমি আসি সিলেট বা আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি চেষ্টা করব বাকিটুকু ই করতে এটা আপনার যেটা বললাম যে আমি এটা লিখিত ফর্মে আছে আমার কাছে এই বইয়ে আসাদ মুসলিম উম্মার স্থবিরতা অথর্বতা ও দুর্বলতার জন্য দায়ী যে রোগগুলো চিহ্নিত করেছিলেন এবং সেগুলোর জন্য যে প্রেসক্রিপশন দিয়েছিলেন আমরা আজও সেই রোগগুলোই বুঝে উঠতে পারিনি উইচ ইজ ট্রু আমরা এখনও কিন্তু আমরা খুব আইডেন্টিটি ক্রাইসিসে আছি আমরা কী করবো কোথায় যাব কেমন হব আমরা অন্য যে কোনো কিছু হইতে চাই কিন্তু এক্সেপ্ট বিকামিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম যারা হওয়ার কথা ছিল সেটা হওয়া ছাড়া আমরা অনেক কিছু হয়ে চেষ্টা করতেছি ইসলামের তরক্কি কী করে করা যায় ইসলামকে কী করে সামনে আগে নেওয়া যায় তো এখানে আমি বলছি যে প্রেসক্রিপশনের কথা বাদ দেন আমরা আজও সেই রোগগুলোই বুঝে উঠতে পারিনি প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসার কথা না হয় বাদই দিলাম এই দিয়ে আমি শুরু করছি এইটা লিখিত ফর্মে আছে আমার কাছে বা আমি ব্লগে একসময় লেখালেখি করতাম সেখানেও ছিল এটা সেখান থেকে আমি একটু জায়গা পড়লাম একটা লাইন পড়লাম তো আপনারা দেখেন সেপ্টেম্বর ইলেভেনের পরপরে বুশ জর্জ বুশ উনি একটা কথা বলছিলেন যে
either you are with me or with us, either you are with us or you are with the terrorist. এই কথাটা কার কার মনে আছে আমি জানি না। উনি বলছিলেন আপনারা হয় দুনিয়া পৃথিবীর বাসীকে বলছিলেন আপনারা হয় আমার সাথে আসেন না হলে আপনারা টেররিস্টদের সাথে। তার মানে কি আমাদের মুসলমানদের মুসলমান থাকারও কোনো রাস্তা নেই, হয় তার সাথে মিশে যেতে হবে, তার মতে করে তার মতে তার পথে তার মত মতো চলতে হবে, আর নাহলে আমরা টেররিস্টদের মতো হয়ে যেতে হবে। তার মানে হয় আপনি ইন্টিগ্রেট করে যাবেন পশ্চিমা সোসাইটিতে বা পশ্চিমা ধ্যান ধারণা মত ইত্যাদিতে, আর নাহলে আপনার আইএস হয়ে যেতে হবে। কিন্তু আসলে কি আমাদের আর কোনো রাস্তা নাই? আমরা কি মুসলমান হইতে পারবো না? মানে এই যে বলতেছি যে আমরা অনেক কিছু হওয়ার চেষ্টা করি এক্সেপ্ট আল্লাহ রসুল যে ইসলাম চাইছেন বা যে মুসলিম আমাদেরকে বানাইতে চাইছেন ওইটা হওয়া ছাড়া ওইটা আমরা খোঁজও করি না এখন, যে ওইটা কীরকম বা ওইটা কী জিনিস ছিল বা ওইটা হওয়া মানে কী সেটা খোঁজও করি না এখন। আমরা যারা একটা গ্রুপ আছে যারা ইন্টিগ্রেট করার পক্ষে, তারা এখন নিউজিল্যান্ডের ইসলাম, ইংল্যান্ডের ইসলাম, ক্যানাডিয়ান ইসলাম, আমেরিকান ইসলাম, নানা রকম ইসলাম খোঁজ করতেছি, খাপ খাওয়ানোর চেষ্টা করতেছি। আরেকটা গ্রুপ একদম আদার এক্সট্রিমে গিয়ে কী করতেছে, দুনিয়ার সবাইকে মেরে ফেলছে। কিন্তু আমরা তো খোঁজ করতে পারতাম যে এই সিচুয়েশনে এই অবস্থাতে আমরা শরিয়ার কথা যখন বলি তখন কী বলি যে শরিয়া কমপ্লিট ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কমপ্লিট দিন দিয়ে গেছেন। কোনো সিচুয়েশনে, কোনো অবস্থায়, কোনো সমস্যায়, কোনো ক্রাইসিসে আমরা কী করবো বা কী করণীয় তার সব কিছুর দিক নির্দেশনা শরিয়তে আসে। এটা কিন্তু আমাদের আকীদার একটা অংশ। এটা আল্লাহ কোরআনে বলছেন, সেই বহুল আলোচিত সেই আয়াত সূরা মায়দার 3 নম্বর আয়াতে, যেদিন আল্লাহ বলছেন যে বিদায় হজের দিনে নাজিল হওয়া আয়াতে আল্লাহ বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম এবং তোমাদের উপর আমার ফেভারকে কমপ্লিট করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করলাম। তার মানে কি? তার মানে যে সিচুয়েশন, যে জায়গায় যে সমস্যা আসবে, যে ক্রাইসিস আসবে, সব কিছুর কিন্তু সলিউশন ইসলামের ভিতরেই আছে। আমাদের এই ক্যানাডিয়ান ইসলাম, আমেরিকান ইসলাম, ব্রিটিশ ইসলাম এগুলো খোঁজার দরকার ছিল না, আমরা মোহাম্মদী ইসলাম খুঁজতে পারতাম আর কি, যে উনি কী রেখে গেছেন বা কী করে গেছেন। আবার আরেকটা সাইডে দেখেন যে দুনিয়ার সবাইকে মাইরে ফেলার যে এইটা আসছে, যে মানে খারেজি ট্রেন্ডটা বা যে এইটা আইএস বলেন, আল কায়দা বলেন বা এই ধরনের ইস্যু যেটা আসছে, এই পদ্ধতিতে দাওয়াত দিলে তো 1000 বছরেও কেউ কোনো দিন মুসলমান হবে না, বরং অনেক মুসলিম কিন্তু এটা নিতে না পেরে ইসলামই ছেড়ে যাচ্ছে। আপনারা একটু পড়াশোনা করলে জানবেন যে অনেক মুসলিম এরকম কথা বলেন যে এটাই যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান হইতে চাই না, অর্থাৎ আইএসেরটা বা আল কায়দারেরটা এটাই যদি ইসলাম হয়, এভাবে মানুষ হত্যাকারের নাম যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান থাকতে চাই না। কিন্তু আসলে আমরা তো খোঁজ করে দেখি নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন। এই কথাটাই মোহাম্মদ আসাদ এই বইটার কথা আমি আপনাদের বলতেছি আরেকভাবে, মানে আপনাদের যাদের ইংলিশে আছে তারা ইংলিশে পড়ার চেষ্টা করবেন, কারণ বইটা অরিজিনালি ইংলিশ, বাংলাদেশে এটা ট্রান্সলেশন হয়েছে, কিন্তু আপনি যদি ট্রান্সলেশনটা পড়েন তাহলে আপনি বুঝবেন না যে একই বই নিয়ে আমরা আলোচনা করতেছি, মানে এত অন্যরকম লাগে ইংলিশটা পড়লে এবং অন্যটা পড়লে। এবং এই বইয়ের এক একটা প্যাসেজ দিয়ে আপনি এক একটা বই লিখতে পারেন, এবং এই বইয়ের উপর বেস করে অনেক বই লেখা হয়েছে, অনেকে অনেক বই লিখছে, এটা উনিও বলছেন ওনার প্রিফেসে বলছেন যে এই বইটাকে উপর বেস করে অনেক বই লেখা হয়েছে, কিন্তু আমরা ইনশাল্লাহ অরিজিনালটা থেকেই নেওয়ার চেষ্টা করব। যাক, এরপরে উনি বলতেছেন, শুরুতে বলতেছেন যে একটা একটা প্যাসেজ বলতেছেন যার বাংলাটা আমি পড়তেছি, তিনি যখন বইটি লেখেন অর্থাৎ 1934 সালে, আজকের অবস্থাও কিন্তু সেম রয়ে গেছে, একই আছে এখনও, তখন তিনি মুসলিমদের এই ব্যাপারে সচেতন করতে চেয়েছিলেন যে তারা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমরা তাদের মতো না, আমরা তাদের চেয়ে ভিন্ন। উনি কিন্তু পশ্চিমা সমাজের মানুষ, উনি পশ্চিমা সমাজের মানুষ, উনি সাদা চামড়া, অস্ট্রিয়ান জু, অস্ট্রিয়ান জার্মান জু বা ইহুদি, তথাপি উনি বলতেছেন যে আমরা সামাজিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পশ্চিমা সমাজের চেয়ে ভিন্ন, এই জিনিসটা আমরা মানে সচেতনভাবে খেয়াল করব। আর তিনি চেয়েছিলেন সেই সুবাদে তাদের নিজেদের ঐতিহ্য প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের গর্ববোধ এবং সেগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা যেন আরও গভীর হয়, যাতে সেই অত্যাবশ্যক পার্থক্যটা জীবন্ত থাকে এবং তারা যেন শত শত বছরের স্থবিরতা বন্ধত্ব কাটিয়ে আরেকবার সাংস্কৃতিক বিষয়ে সৃজনশীল হয়ে ওঠে। এই এই পার্থক্যটা বুঝলেই তবে কিন্তু আপনি আপনার ইসলামিক ঐতিহ্য, আমরা কিন্তু একটা কী বলি, আমরা মুসলিমরা কি ফেথ বেসড নেশন অথবা আদর্শভিত্তিক জাতি, আমরা বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান,
সৌদি আরব, আপনার সিরিয়া অথবা যে কোনো, সবাই সবাই মিলটা কোথায়, একটা আদর্শের মিল, সেই আদর্শটা কি ঐশী, এই যেটা ওহিভিত্তিক, যে আমরা ওহিভিত্তিক আদর্শের উপর ই করা একটা জাতি, সভ্যতা এবং জাতি। তো সেটাই বলতে চাই যে পার্থক্যটা যেন জীবন্ত থাকে, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন পার্থক্যটা যতদিন জীবন্ত থাকবে ততদিন আমরা মুসলিম থাকব। পার্থক্যটা যেদিন মিশে যাবে, আমরা একাকার হয়ে যাব, তখন আমরা আর সেই ঐতিহ্যবাহী মুসলিম থাকব না বা সেই ঐতিহ্য ধারণ করতে পারবো না, এর শুরুতে উনি বলতেছেন। আপনারা আপনাদেরকে আগে বলছি আমি যে সূরা মুমতাহিনায় একটা আয়াত আছে, 5 নম্বর আয়াত সম্ভবত, যেখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে শিখাই দিতেছেন দোয়া, হে আমাদের রব আমাদেরকে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ফিতনা বানায় না। সাধারণত কি অবিশ্বাসীরা আমাদের ফিতনা না? সাধারণত অবিশ্বাসীরা আমাদের ফিতনা, তাদের ধ্যান ধারণা জীবনযাত্রা এগুলো আমাদের জন্য ফিতনা, আমরা ওইটা ওইসব দেখে ইসলাম থেকে সরে যাই, ওইদিকে ছুটে যাই। কিন্তু এইখানে উল্টা কথা বলা হচ্ছে যে আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানায় না। এটার তফসির করতে গিয়ে স্কলাররা বলছেন যে এখানে বলা হচ্ছে যে আমরা যেন এমন না হয়ে যাই যে কাফেররা আমাদের দেখে মনে করবে দূর মুসলমান হয়ে কী হবে, আমরা তো এমনি ওদের চেয়ে বেটার আছি, বা আমরা মুসলমান হওয়ার কিছু নাই, বা আমরাই ফিতনা হয়ে গেলাম ওদের জন্য, মানে আমাদের দেখে কেউ কোনো দিন মুসলমান হইতে চাবে না। এটা কখন চাবে না? যখন আমাদের আর তাদের ভিতর কোনো পার্থক্য থাকবে না, আমরা যখন এক হয়ে যাব, তখন তারা বলবে মুসলমান হয়ে দিলে আমি তো এমনি ঠিক আছে, মুসলমান হয়ে কী পাবো আমি, বা কী হওয়ার কী আছে, বা এটাতে মুসলমান হওয়ার দরকার কী আছে, সেটা তারা বলবে। আমরা যদি ওইরকম হয়ে যাই, যদি কোনো তফাতই না থাকে, তাহলে কেন একজন মুসলমান হবে? এটা অনেকে এই করছেন, তফসির করছেন এই আয়াতটার, আপনারা দেখে নিন কোনো ইসের তফসিরে, 60 নম্বর সূরা 5 নম্বর আয়াত। তো এরপরে সম্ভবত 5 নম্বর, 5 বা 6 হবে, আমার মুখস্থ নাই, হয়তো 5 বা 6, যারা হাফিজ সাহেব আছেন আরেকদিন এখানে ওনার কাছ থেকে আমি সাহায্য নিয়েছিলাম। 5 নম্বর নাকি আয়াতটা দেখেন তো? 5 নম্বর না, হ্যাঁ, আমার আমার মানে হঠাৎ মনে হচ্ছে 5 বা 6 হতে পারে। তো এই এই যে ব্যাপারটা, এটা চিন্তা করার ব্যাপার, যতদিন আমরা এই পার্থক্য বজায় রাখতে পারবো, আমরা যে তাদের যে ভিন্ন, আমাদের তাদের আলাদা, এইটা এস্টাবলিশ রাখতে পারবো, ততদিন আমরা মুসলিম থাকব। আর যেদিন এটা রাখতে পারবো না, তখন আমরা কী হবো, ডমিনেন্ট কালচারে বিলীন হয়ে যাবো, এই কথাটা উনি বলতে চাচ্ছেন। তার মানে এই নয় যে তিনি সবাইকে গণহারে অতীতের জীবনযাত্রায় ফিরে নিয়ে যেতে চাচ্ছেন বা অতীতমুখী করতে চাচ্ছেন, এটা না কিন্তু কথাটা। অতীতমুখী বা আমি এখন গাড়ি চড়তে পারি, আমি আপনাদেরকে আবার বলতেছি না যে উঠ চড়েন আপনারা, মানে এই কথাটা বলা হচ্ছে না এখানে। কিন্তু যে মানে জীবনযাত্রার যে সমস্ত চেঞ্জগুলো আসছে, যেগুলো পরিবর্তন আসছে, এগুলো গ্রহণ করতে কিন্তু নিষেধ নাই। কিন্তু যে স্পিরিটটা আছে, যে প্রেরণাটা আছে, যে বিশ্বাসটা আছে, যে মূলনীতিটা আছে, যে শরিয়ার যে বিধানগুলো আছে, সেইগুলা কিছু আমাদের ইনটেক্ট রাখতে হবে, এবং সেইগুলাতে কোনো চেঞ্জ আসতে পারবে না। তো এখানে একটা উদাহরণ আছে এখানে, যে ধরেন দারুল উলম, যেটা আমরা জানি দেওবন্দে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1866 সালে, এটা ছিল কি, এটা ছিল যে আপনার ব্রিটিশদের যে তারা যে তাদের ধ্যান ধারণা সংস্কৃতি, তাদের চালচলন আমাদের উপর চাপাই দিতে চাইছিল, বা আমাদেরকে অ্যাসিমিলেট করতে চাইছিল, তাদের ভিতর মানে আত্মীকরণ করতে চাইছিল, আমরা যেন ইংলিশ হয়ে যাই, আমরা যেন ব্রিটিশ হয়ে যাই বা ব্রিটিশদের মতো হয়ে যাই, সেটার একটা ই হিসাবে আপনার দারুল উলুমটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটার একটা রিয়েকশন হিসাবে বা সেটাকে ই করার জন্য। এখন সেটা সেই সময়কার জন্য ঠিক ছিল, কিন্তু আমরা এটা এখন বলবো না যে দারুল উলুমের ইসে চলে যাই আমরা, আবার অতীতে চলে গিয়ে আবার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠালগ্নের মতো একটা অবস্থাতে আমরা চলে যাই, সেটা কিন্তু আমরা বলতেছি না। কিন্তু আমরা কী বলতেছি, মূলে চলে যাব আমরা, অর্থাৎ কোরআন এবং সুন্নায় চলে যাব। আমাদের মূলটা কোথায়? আমরা যখন ডিরেলড হয়ে যাব, আমরা যখন অনেক কিছু থেকে দূরে সরে যাব, তখন আবার আমরা কোরআন এবং সুন্নার ইসে যাব। এবং এখানে ইমাম মালিকের একটা আসার উনি করছেন, আপনারা সবাই জানেন, এখানে এই মসজিদে যারা আছেন তারা জানেন যে এই উম্মার পরবর্তী অংশের জীবনযাত্রা কখনোই শুদ্ধ করা যাবে না কেবলমাত্র ওইসব নীতি বা পদ্ধতি ছাড়া যা এই উম্মার প্রথম প্রজন্মগুলার জীবনকে শুদ্ধ করেছিল। তাহলে প্রথম প্রজন্মগুলা কী? প্রথম প্রজন্ম সাহাবী, তারা কী ছিলেন? তারা অত্যন্ত অসভ্য একটা জাতি ছিলেন, এই সেন্সে জাহিলিয়াতের সময়কার কথা বলতেছি, এটা আল্লাহ বলেন, এটা রসুল বলেন, জাহিলিয়াতের কথা আল্লাহ বলেন না, রসুল বলেন না, বলেন যে তোমরা এরকম ছিলা, তোমরা এরকম হয়েছো, আল্লাহ রহমতে এরকম ছিল, এরকম হয়েছো, আল্লাহ তোমাদের ভিতরে শত্রুতা ছিল, তোমাদেরকে ভাই বানাই দিয়েছেন, এগুলো কোরআনে পান না আপনার? তো তারা যে করে শুদ্ধ পথে আসছিলেন, যা দিয়ে আসছিলেন, আজকে আমাদেরকে আবার সেই তা দিয়ে শুদ্ধ পথে যাইতে হবে, এই কথাটা মোহাম্মদ আসাদ বলতেছেন তার শুরুতে, তার এইটা বইটার শুরুতে বা প্রিফেসে বলতেছেন।
এখানে একটা কথা মানে হয়তো উল্লেখ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 23 বছরে যে চেঞ্জটা আসছিল, জাস্ট 23 বছরে, এটা শত শত বছরেও আসে না। এই যে আমরা বলতেছি যে 1934 সালে লেখা এই বই, ওই সময় উনি যে প্রবলেমগুলো চিহ্নিত করছেন বা যেখানে বলছেন, আমরা কিন্তু ওই জায়গায় আটকে আছি, এখনও আমরা ওই জায়গায় আছি। আমরা যখন পড়বো আমরা বুঝবো যে আমরা ওই জায়গাতেই আছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কী হয়েছিল, 23 বছরের ভিতরে যুগান্তকারী চেঞ্জ হয়ে গেছিল, মানুষগুলো যেন আরেকটা মানে জাতি হয়ে গেছিল। একই মানুষ এটা বিশ্বাস করা কষ্টকর ছিল, যে মানুষগুলা কার উট আগে পানি খাবে এই জন্য ঝগড়া করে একজন আরেকজনকে মেরে ফেলছেন, জাস্ট সিরিয়ালি কার উট আগে পানি খাবে, পানির জায়গায় মেরে ফেলছেন। এবং সেখান থেকে কী হয়েছে, গোত্রের ভিতর যুদ্ধ লাগছে, যে এই গোত্রের একজনকে উনি মারছেন, তারপরে ওনার গোত্রের একজনকে এই গোত্রে মারছে, এবং অন অ্যান্ড অন অ্যান্ড অন যুদ্ধ চলছে। সেই একই জাতি, একই মানুষগুলো মাত্র 23 বছরের ভিতরে ইয়ারমুকের যুদ্ধের সময়, 23 বছর পরে, ইয়ারমুকের যুদ্ধ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময়টায়, মানে 23 আর 2 ধরেন, 25 বছর ধরেন, 25 বছরের ভিতরে সেই একই জাতি এমন একটা অবস্থায় গেছে যে অবস্থায় আপনার পানির জন্য কাতরাচ্ছেন সাহাবিরা বা তাদের সঙ্গীরা, এবং আপনার একজনকে পানি দিতে গেছে, সে বলছে যে আমার পাশের জনের বেশি দরকার, তারপরের জন করতে করতে শেষ জনে গেছে, উনি বলছে যে ওই শুরুর থেকে আবার মানে শুরুর জনের বেশি দরকার, এবং তার কাছে এসে দেখছে যে সবাই মানে ততক্ষণে সবাই মারা গেছে, মানে পানি খাওয়ার জন্য আর কেউ নাই। একই জাতি, কিন্তু কথাটা হচ্ছে এটা যে একই জাতি, যে জাতির মানুষ উটের পানি কার উট আগে পানি খাবে এই জন্য মানুষ মারি ফেলছে, সেই জাতি নিজে পানি না খেয়ে অন্যকে খাওয়াইতে গিয়ে নিজে মরে যেতেছে। এই যে ট্রান্সফরমেশনটা, এই যে চেঞ্জটা, এটা কী জন্য হয়েছিল, এটা কোরআনের সুন্নার জন্য হয়েছিল, ওয়াহিভিত্তিক দিক নির্দেশনা জীবনে ধারণ করার জন্য হয়েছিল। আমাদেরকেও কিন্তু অতীতে মানে অতীতের লাইফস্টাইলে ফিরে নিয়ে যেতে চাচ্ছেন না, আমাদেরকে আবার উটের উপরে চড়াইতে চাচ্ছেন না। অনেকে মনে করে যে আমরা বোধহয় সেটা চাচ্ছি, তা না, কিন্তু আমাদেরকে সেই মূলনীতি, সেই আদর্শ, সেই স্পিরিটে ফিরে নিয়ে যেতে চাচ্ছেন। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, বা আমাদের কোনো রিনিউয়াল হবে না, কোনো রিভাইভাল হবে না, কোনো নতুন করে আমরা যে চাচ্ছি যে আবার ইসলামে ফিরে যেতে, সেটা হবে না। ফিরে যেতে হলে ওই পথেই যেতে হবে। ব্রিটিশ ইসলাম, নিউজিল্যান্ডের ইসলাম, এটা কেন বারবার বলতেছি, কয়েকদিন আগে একটা ব্যাপার নিয়ে কথা হয়েছে আমার সাথে অনেকের, আপনাদের কেউ কেউ হয়তো জানেন, যে 2010 সালে লেখা একটা পেপার, সেই পেপারে দুজন শিয়া, তারা জর্জটাউন ইউনিভার্সিটির টিচার, তারা বলছে যে ইসলামের এখনকার দুনিয়ায় নিউজিল্যান্ড এবং লুক্সেমবার্গ এগুলো হচ্ছে মোর ইসলামিক দেন এনি মুসলিম কান্ট্রি, এরকম বলতে চাইছে, যে কোনো মুসলিম দেশের চেয়ে ওইগুলো হচ্ছে বেশি ইসলামিক। এখন তারা হচ্ছে শিয়া প্রথমত, এবং এইসবের প্রজেক্ট থাকে, এগুলো দিয়ে আপনাকে কী বোঝাইতে যাচ্ছে, আপনি যদি একবার এই জিনিসটা আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি তো মানে চিরতরে ইসলাম থেকে সরে যাবেন। এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত হয় যে ওই দেশগুলোতে ইসলাম বেশি আছে আমাদের চেয়ে, বা ওই দেশগুলো বেশি ইসলামিক, এই ধরনের কথা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনি তো তাদের ধ্যান ধারণা তাদের পিছনেই ছুটতে থাকবেন। তো এখানে আমাকে অনেকে এই এইটা দিয়ে বলছেন যে এটা সম্বন্ধে আপনার মতামত কী, বা এটা সম্বন্ধে এই কী। আমি প্রথম দিকে কোনো উত্তরই করি না এটার, তারপরে দেখলাম যে ইউকের থেকে একজন পাঠাইলেন যে ওইখানে এটা চলতেছে, তারপরে দেখলাম ট্রান্সলেট করে বাংলাদেশেও চলতেছে। বাংলাদেশে তো এখন মিডিয়া খালি ফরওয়ার্ড না পড়েই এক সেকেন্ড পাইলো, নেক্সট সেকেন্ড এটা 100 জায়গায় পাঠাই দিল, বুঝছেন না, তো ওইখানে লেখা। তো আমি এটা তখন বাধ্য হয়ে সেটার উত্তর দিছি, উত্তরটা আমি এটা দিছি যে নিউজিল্যান্ডের ইসলামিক দেশ, আমাদের মানে পৃথিবীর সবচেয়ে ইসলামিক ভ্যালুজের দেশ নিউজিল্যান্ড, আর বিশেষ করে আপনার ক্রাইস্ট চার্চের ঘটনার পরে অনেকে তো একদম মানে ভক্তি শ্রদ্ধা পরে গদগদ যে ওইখানকার প্রাইম মিনিস্টার জেসিন্দা আর্ডার্ন উনি মুসলমানদের পাশে দাঁড়াইছেন। এটার অনেকেই হয়তো জানেন না যে জেসিন্দা আর্ডার্নের ছেলেটা, যেটাকে নিয়ে উনি জাতিসংঘে গেছিলেন বাচ্চা যে মানে কোলে, এটা কিন্তু বিয়ের থেকে হয়নি, এটা কিন্তু তার বয়ফ্রেন্ডের বাচ্চা। আমরা কী প্রতিষ্ঠিত করতে চাচ্ছি মুসলমানদের জন্য, সবচেয়ে ইসলামী ভ্যালুজ বা সবচেয়ে ইসলামের মানে ইসলাম সম্মত দেশ হচ্ছে নিউজিল্যান্ড, 2010 সালে বলছেন এটা, এখন না। কিন্তু আমরা এখানে কী প্রতিষ্ঠিত করতে, আপনি মেসেজটা বুঝছেন, ওইটা যদি ইসলামিক হয় তাহলে কি ওইখানকার প্রাইম মিনিস্টার তার বাচ্চাটা বিয়ের বাচ্চা না, বয়ফ্রেন্ড থেকে বাচ্চা, তার মানে এটা কি হইতে পারে কোনো ইসলামিক দেশে হইতে পারে? এটা আপনি কী মনে করেন, হইতে পারে? আচ্ছা, 2 নম্বর দেশ ওই লিস্টের 2 নম্বর হচ্ছে লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ একটা ছোট্ট দেশ ইউরোপের। 1993 সালে মুরাদ উইলফ্রেড হফম্যান, আপনার নাম শুনছেন কিনা আমি জানি না, জার্মান খুব হাই প্রোফাইল মুসলমান, উনি হাই প্রোফাইল কোন সেন্সে,
উনি নেটোতে জার্মানির অ্যাম্বাসেডর থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করছেন। সুতরাং উনি বলতে পারেন আপনি যে মানে অফিসিয়াল লাইনের সবচেয়ে হায়েস্ট একজন যিনি ইসলাম গ্রহণ করছেন। তো ওনার লেখা একটা বই, 1993 সালের লেখা বই, ওইটার 143 পৃষ্ঠা খুললে দেখবেন পাওয়া যায়, বাংলাদেশে আসে বই বা এটা ট্রান্সলেশনও বোধহয় হয়েছে। উনি লুক্সেমবার্গের কথা বলতেছেন যে লুক্সেমবার্গের টেলিভিশনে যে স্ট্রিপটিস শো হয় 93 সালে ন্যাংটা ইসের যে শো হয়, ন্যাংটা অবস্থায় যাই বলেন এটাকে আর কি, যে শো হয় স্ট্রিপটিস শো বলতেছেন, ওইটা দেখে মানুষের এখন আর কিছু লাগে না, এখন মানুষ ওইটা দেখে হাই তুলে। উনি বোঝাইতে চেয়েছেন যে এত অশ্লীলতা যে এই অশ্লীল জিনিস দেখে মানুষের ভিতরে কোনো চ্যাটব্যাট থাকে না আর কি, মানে কোনো উত্তেজনা আসে না, মানুষ এটাতে হাই তুলে। এটা কি মুসলমানদের সেকেন্ড দেশ হইতে পারে, মানে ওই লিস্টের সেকেন্ড দেশ? সুতরাং আমরা আসলে জানিই না যে আমরা কী হব, কী হওয়া উচিত। আমি কনফিউশনগুলো বলতেছি, এগুলো কিন্তু সকল মুসলিমরা লিখছেন, মানে এই যে দুজন শিয়া তাদেরকে কিন্তু আমরা তাদের নামগুলো দেখলে আমরা মনে করি মুসলমানরাই লিখছে। ইউনিভার্সিটির টিচার, পিএইচডি, কত কত মানে পড়াশোনা করা লোক লিখছে, এবং এইগুলো বাংলাদেশে কিন্তু সার্কুলেট করতেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম ভ্যালুজের দেশ হচ্ছে 1 হলো নিউজিল্যান্ড, 2 হচ্ছে এই, আর পরে আরও আছে আয়ারল্যান্ড আছে, ইউরোপিয়ান দেশ আছে, সব আছে আর কি। যাই হোক, আচ্ছা আমরা একটু আগে এখানে উনি এখানে বলতেছেন এর পরের অংশে, তাহলে আমরা কি বললাম যে ইমাম মালিকের সেই আসারটা আবার বলতেছি যে যা এই এই যা উটের জন্য উটের পানির জন্য যুদ্ধ করা সাহাবিদেরকে নিজের জীবন বাঁচাইতে না চায়, সাথে কারো জীবন বাঁচাইতে চাওয়া মানুষে পরিণত করছে, আমাদেরকেও সেইভাবেই সেটাই চেঞ্জ করতে হবে, অন্য কোনো রাস্তায় আমাদের রিনিউয়াল বা রিভাইভাল হবে না। আচ্ছা এইখানে হচ্ছে আপনার আরেকটা কথা আমি বলি যে আপনাদের মনে হইতে পারে যে আসলে কী হয়েছিল, যারা একটু পড়াশোনা করছেন মানুষের প্রকৃতি নিয়ে মানুষের নেচার নিয়ে তারা হয়তো জেনে থাকবেন যে মানুষ নাকি বদলায় না। এই কথাটা মানে আছে আপনি যে ছোটোবেলায় আপনি যা ছিলেন মানুষ বদলায় না বলতে বলছেন, সত্যিকার সেন্সে মানুষের চরিত্র বা প্রকৃতিতে কোনো পরিবর্তন হয় না। মিনিং যে ধরেন আপনি যদি ছোটোবেলায় কী বলবো বড়ির আচার খাইতে পছন্দ করতেন, আপনি তো 60 বয়সেও বড়ির আচারই খাইতে পছন্দ করেন, মানে প্রকৃতির কথা বলতেছেন, হয়তো এখন আপনার ফিজিক্যালি আপনার দাঁতে সয় না বা আপনার পেটে সয় না, কিন্তু আপনার পছন্দটা আপনার প্রকৃতিতে একই রকমের থাকে, আপনি যেই রঙটা ছোটোবেলায় পছন্দ করছেন এখনও কিন্তু সেই রঙটাই পছন্দ করেন, আপনি যে স্মেলটা ছোটোবেলায় পছন্দ করছেন এখনও কিন্তু সেটা পছন্দ করেন, এই সেন্সে প্রকৃতি বদলায় না। তাহলে সাহাবিদের কী হয়েছিল যে ওনাদের 25 বছরের ভিতরে ওনারা এইভাবে ট্রান্সফর্ম হয়ে গেলেন, চেঞ্জ হয়ে গেলেন? তা আমি বলি একটা কথা যে ওনারা নিজেদের হাতে কোনো কন্ট্রোল রাখে নাই, ওনারা ওনাদের রিমোট কন্ট্রোলটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়েছে, এইটাই একমাত্র আনসার। কারণ ওনাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যে খুব সাধারণ জিনিস জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল হয়তো, যে আচ্ছা আজকের দিনটা এরকম কেন বা এটা এরকম কেন, ওনারা কী বলেন উত্তরটা সবাই জানেন, তারপরে ওনারা কী বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন। তার মানে কি ওনাদের নিজেদের কোনো সেলফ ছিল না, মানে ইগো ছিল না, সেলফ ছিল না, নিজস্বতা ছিল না, ওনারা সব আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে দিয়ে দিয়েছিলেন, মানে রিমোট কন্ট্রোল বাটনটা ওইখানে দিয়েছিলেন। সুতরাং ওনারা যেটা বলছেন আল্লাহ যা বলছেন আল্লাহ রসুল বলছেন এটাই ওনাদের লাইফ ছিল, ওনাদের আর নিজস্বতা ছিল না, আর এই জন্যই কিন্তু এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয়েছিল। এবং আমাদের জীবনেও যদি আমরা এই ট্রান্সফরমেশনে যাইতে পারতাম বা করতে পারতাম বা এইভাবেই উঠতে পারতাম আমাদের চেঞ্জ হতে সময় লাগতো না। কিন্তু যেটা বলতেছি যে 1934 সালে উনি যে সমস্যাগুলো বলে গেছেন আজও কিন্তু আমরা ওই একই জায়গাতে ঘুরপাক খাচ্ছে। আসেন আমরা একটু আগেই, এরপর উনি বলতেছিলেন আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি দেখতে পেলাম, মানে উনি কেন মুসলমান হয়েছিলেন, কি চিন্তা করে মুসলমান হয়েছিলেন, কি ওনাকে অ্যাট্রাক্ট করছিল, এইটা বলতে গিয়ে উনি বলতেছেন যে মোহাম্মদ আসাদ বলতেছেন যে আমি আমার সামনে এমন একটা সামাজিক বিন্যাস ও জীবনের প্রতি এমন একটা দৃষ্টিভঙ্গি বা মনোভাব দেখতে পেলাম যা মৌলিকভাবেই জীবনের প্রতি ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা বা ভিন্ন। অর্থাৎ উনি ইউরোপিয়ান ছিলেন কিন্তু উনি ওনার সামনে যখন উনি প্যালেস্টাইনে আসেন, প্রথমে ওনার কোনো আত্মীয় ছিল সেইখানে আসেন এবং এমন একটা জিনিস দেখতে পেল যেটা ইউরোপীয় দৃষ্টিভঙ্গির চেয়ে আলাদা, অর্থাৎ এটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলায় এটার কোনো প্রতিশব্দ নাই, ওয়ার্ল্ড ভিউ কথাটা আমি আগেও বলছি আপনাদের, পৃথিবীকে আমরা কী চোখে দেখব, সারা জীবনটাকে আমরা কী চোখে দেখব, এটাকে আমরা ওয়ার্ল্ড ভিউ বলি। যেমন আমাদের ওয়ার্ল্ড ভিউ থেকে আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে আখেরাতমুখী ওয়ার্ল্ড ভিউ, আখেরাতটা আমাদের কাছে ইম্পর্টেন্স,
আখেরাতের ইম্পর্টেন্ট, আখেরাত আমাদের কাছে ইম্পর্টেন্ট বা আখেরাতের ইম্পর্টেন্সটা আমাদের কাছে বেশি। আমরা আখেরাতের আখেরাতকে সামনে নিয়ে জীবনে কাজ করে যাচ্ছি যদি আমরা মুসলিম হই। আমরা এখানে খাবো, এখানে পড়বো, এখানে গাড়ি চড়বো, এখানে বাসা বানাবো, বাসায় থাকবো, সব কিছুর লক্ষ্য হচ্ছে আমরা আখেরাতে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি এবং আমরা যেন জান্নাতে যেতে পারি, সেটা কিন্তু আলটিমেট লক্ষ্য। আর এই সব কিছু যে ট্রানজিশন, টেম্পোরারি, টেম্পোরাল, এখন থাকবো মানে জাস্ট চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে বা আমরা শেষ হয়ে যাবো, আমরা মরে যাবো, কিছু থাকবে না, এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, এটা ওয়ার্ল্ড ভিউ বলে। আর ওদের ওয়ার্ল্ড ভিউটা কি, আমরা আগেও বলছি, আগেও বলতেছি, ওদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে, ওদের বলতে ইউরোপীয় বা পশ্চিমা যারা অবিশ্বাসী তাদের ওয়ার্ল্ড ভিউ কি, এই জীবনে যত পারি আমরা এনজয় করে যাব, এই হচ্ছে কথা। তো উনি বলতেছেন যে আমি দেখলাম, আর প্রথমে আর প্রথম থেকে আমার ভিতরে ওই অধিকতর প্রশান্ত, প্রশান্ত মানে কি, সাকিনা, ট্র্যাঙ্কুইল। মুসলমানদের জীবনটাকে ওনার কাছে কী মনে হয়েছে, প্রশান্ত। ওনার এখানে একটা লেবার ছিল, কৃষক, সে নামাজের সময় হলে আজান দিয়ে একলা, উনি প্রথমে যা দেখেন আর কি, গল্প আছে এটা ওনার 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 জীবনের জীবন নিয়ে বইটার নাম হচ্ছে রোড টু মক্কা, মক্কার পথে, ওইখানে দেখবেন গল্প আছে। উনি কী দেখলেন যে একটা কৃষক রাস্তার উপরে কী বলে মাঠের উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছে, ওর যে শান্তি, ওর যে এটা নিয়ে ওনার মনে প্রথমে প্রশ্ন আসে যে ও এত স্যাটিসফাইড, ও এত এত প্রশান্ত কেন, এত এত তৃপ্ত কেন, এইসব নিয়ে ওনার চিন্তা আসে। যাই হোক, তো উনি বলতেছেন যে আমি বরং বলবো ইউরোপীয় ত্রস্ত যান্ত্রিক জীবনযাত্রার চেয়ে জীবনের প্রতি অধিকতর মানবিক। ত্রস্ত এবং যান্ত্রিক বলতেছেন, ইউরোপে গেলে আপনারা যারা ইউরোপে গেছেন বা দেখবেন একটা অফিস আওয়ারে বা অন্য সময় মানুষের কোনো সময় নেই, কথা বলার সময় নেই, ছোটাছুটি, যান্ত্রিক, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, মানে র্যাট রেস যেটাকে বলে, মুশিক দৌড়। ওই দৃষ্টিভঙ্গির প্রতি একটা মমতা জন্মাতে শুরু করে ওনার ভিতরে। কী হলো, এই যে আমাদের প্রশান্ত, আমরা যে ঠান্ডা, আমরা আজকাল আমরা ঠান্ডা থাকতেছি না, আমরা আসলে ওদের মতো হয়ে যাচ্ছি। আমাদের এখন দেখবেন যে সময় নাই, যে রাস্তায় যে গাড়িগুলো পাড়াপাড়ি করে না, গিয়া দেখবেন যে এখানে বসে সিগারেট বিড়ি খাইতেছে বা চা খাইতেছে, কিন্তু যখন চালাইতেছে প্যাঁ 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 করে আপনার হর্ন দিয়া মাথাটা খারাপ করে ফেলতেছে। আমরা এখন ওদের মতো হয়ে গেছি, আসলে আমরা ওদের মতো হয়ে গেছি, কিন্তু এটা কিন্তু মুসলমানদের ই ছিল না। উনি আমার যদি বললেন সময় হয় আমি পড়বো পরে, উনি কী বলছেন যে সিরিয়াতে উনি এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন একটা লোক 12টার সময় দোকান বন্ধ করে দিতেছে, তখন উনি মুসলমান হন নাই, 12টার সময় দোকান বন্ধ করে দিতেছে। জিজ্ঞেস করলেন যে তুমি দোকান বন্ধ করে দিচ্ছো, তুমি আর আসবা না, দোকান খুলবো না? যে না, আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের যে রিজেক্ট দরকার ছিল আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, বাকি সময়টা আমি এখন আল্লাহর ইবাদত করব বা জিকির করব বা অন্য কাজ করব, আমার আর উপার্জনের জন্য কিছু করার দরকার নেই। এই যে জিনিসটা উনি দেখছিলেন, এটা ওনাকে খুব অ্যাট্রাক্ট করছিল আর খুব আকর্ষণ করছিল যে আপনার, এবং এই যে মানে কী বলবো, ট্র্যাঙ্কুইল, ঠান্ডা, প্রশান্ত একটা ই দেখছিলেন। এখান থেকে তার কী হলো, দৃষ্টিভঙ্গির প্রতি আমার একটা মমতা জন্মাতে শুরু করে। আমি যে সময়ের কথা বলছি, ইসলাম সম্বন্ধে আমার আগ্রহ তখনও এমন প্রবল হয়ে ওঠেনি, উনি যে সময়ের কথা বলতেছেন, তা আমাকে ইসলামের জগতে অন্তর্ভুক্ত করে নিবে সেরকমের হয়ে ওঠে নাই তখনও। তার এইটা তিনি ডিসাইড করেন নাই যে উনি মুসলিম হবেন, কিন্তু আগ্রহ জন্মাইছে, কিন্তু তা আমার সামনে একটা বিকাশমান, তা আমার সামনে একটা বিকাশমান মানব সমাজের দৃশ্যপট খুলে দেয় যা কিনা ন্যূনতম অন্তর্দ্বন্দ্ব এবং সম্ভাব্য সর্বাধিক ভ্রাতৃত্ববোধ দিয়ে গঠিত। তার মানে কি অন্তর্দ্বন্দ্ব মানে কি, ভিতরে কোনো ক্রাইসিস নাই, ভিতরে ক্রাইসিস মানে কি, ভিতরে স্ববিরোধিতা নাই, ফ্রাস্ট্রেশন নাই। এখন আমাদের মানুষ ফ্রাস্ট্রেশনে আত্মহত্যা করে, মুসলমানরা, আমাদের মুসলমানরা এখন ড্রাগ অ্যাডিক্ট হয় ফ্রাস্ট্রেশন থেকে, তারা নানা রকম ই করে, কিন্তু উনি দেখছেন যে এইসব নাই তখন। এবং ভ্রাতৃত্ববোধ আছে, ভ্রাতৃত্ববোধ মানে কি, সহমর্মিতা আছে, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের সহমর্মিতা আছে। যাই হোক, এরপরে উনি আমরা একটু আগাই, উনি এরপরে অটোবা তার যে রোড টু মক্কার কথা আমি বলছি এখানে, এগুলো আপনাদের কাছে বললাম না যেহেতু আমাদের সময় অলরেডি শেষ, প্রায় 8 মিনিট সময় আছে এখন আর। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের চিন্তা করার আছে যে সাহাবিরা, সাহাবিদের সম্বন্ধে যখন আমরা পড়তে যাই তখন দেখি যে সাহাবিরা একটা জিনিস মনে করতেন যে তারা আল্লাহর প্রতি এনাফ শুক্রিয়া আদায় করেন নাই, এনাফ শুক্রিয়া আদায় করেন নাই, মানে যতটুকু শুক্রিয়া আদায় করা ছিল সেটা করেন নাই, এটা তাদের একটা আফসোস থাকতো এবং তারা খুব কনসিয়াস থাকতেন এটা নিয়ে। অথচ তাদের জীবন, আজকে আমরা এখানে বসে আছি যারা, তাদের সবার চেয়ে সম্ভবত তাদের লাইফস্টাইল ই ছিল, আমাদের সবার চেয়ে তাদের অ্যাভারেজ সবাই লাইফস্টাইল অনেক অনেক নিচে ছিল, অনেক নিচে ছিল, তাহলে শুক্রিয়া আদায় করার কী ছিল তাদের?
আমরা এখানে বসে যদি শুকরিয়া আদায় করতে না পারি বা আমরা যদি আরও চাই আরও চাই আরও দরকার এরকম যদি ভাব করতে পারি, তাহলে আমাদের তুলনায় তাদের কী ছিল যেই জন্য তারা মনে করতেন যে তারা এনাফ শুকরিয়া আদায় করতে পারেন নাই? তাদের যেটা ছিল সেটা হলো তারা খুবই মনে করতেন, সৌভাগ্যবান মনে করতেন এবং আল্লাহর বিশেষ ফেভার মনে করতেন যে আল্লাহ তাদেরকে ইমান দিছিলেন এই জিনিসটার জন্য। তাদের শুকরিয়া করার মেইন রিজনটা ছিল এটা যে আল্লাহ তাদেরকে ইমান দিছেন। আচ্ছা, এইখানে উনি বলতেছে, আমরা এই লেখাতে বলতেছি আমরা যে এসব ভাবতে ভাবতে আর জানতে জানতে আমাদের জীবন আর জীবনের সময় দুটোই শেষ। কী কী আমরা কী করব, মানে আমাদের মানে পলিটিক্সে কে জিততেছে, বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে খেলা বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য, গ্রামে সিলেটের গ্রামে আমি এটা নিয়ে আলোচনা শুনতেছি, দুইজন আলোচনা করতেছেন বা একজন আলোচনা করতেছেন যে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল, বাংলাদেশের লস হয়ে গেল, এই করতে করতে কিন্তু আমাদের শেষ। আর শুকরিয়া আদায় করবো কেন সেটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি না, কিন্তু ইমান হচ্ছে আল্লাহর তরফ থেকে তাদের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত বা উপহার, এইটা তারা রিয়েলাইজ করতেন এবং এটা রিয়েলাইজ করে তারা মনে করতেন যে এইটার জন্য যে শুকরিয়াটা সেই শুকরিয়াটা তারা করতে পারেন না ঠিক মতো, এটা তাদের একটা বোধ ছিল, যা না হলে তারা চিরকালের তরে নিশ্চিতভাবে জাহান্নামী হতেন, এই বোধটা তাদের ছিল সাহাবীদের। শুকরিয়া করার কিন্তু এক নম্বর রিজন এটা, টেলিভিশন দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, খাওয়া দিছে, এগুলো পরের কথা, এক নম্বর রিজন ছিল তাদের এটা। এবং এই জন্যই তারা সবসময় আফসোস করতেন যে আমরা ই করি নাই, এনাফ শুকরিয়া করি নাই, এবং ইমানকে তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ মনে করতেন। আমরা আসলে আমি কাউকে একজন করে জিজ্ঞেস করতেছি না বা একজন করে হাত তুলতে বলতেছি না, কিন্তু আসলে কি আমরা এভাবে কোনোদিন চিন্তা করছি যে ইমান হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এবং আর কিছু যদি আল্লাহ নাও দিতেন তাহলে শুধু এইটার জন্য সারা জীবন আমাদের শুকরিয়া করা উচিত ছিল? আমরা কিন্তু এভাবে চিন্তা করি না। তো এইখানে আর যা দেখছিলেন মোহাম্মদ আসাদ, যার কথা বলতেছি আমরা যে এই এই এইটা লেখাটার জন্য আমরা যার কথাতে বারবার ফিরে আসব, উনি আরেকটা জিনিস দেখছিলেন যে ইসলামের কী দেখে অ্যাট্রাক্টেড হয়েছিলেন ইসলামের প্রতি, কালেকটিভিজম। কালেকটিভিজম কি? সমাজবদ্ধতা। আমরা আগে বহুবার বলছি, আমার বক্তব্যে আমি বহুবার বলছি আগে যে মুসলিম ওয়ার্ল্ড ভিউ বা ইসলামী ওয়ার্ল্ড ভিউর মূল হচ্ছে সমাজবদ্ধতা, কালেকটিভিজম, একসাথে থাকা, কাছাকাছি থাকা, শেয়ার করা, কেয়ার করা। আমি বলছিলাম আগেও বলছি আপনাদের যে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জীবনে আপনার জন্ম হইল, আপনার বাবা আকিকা করলেন, আজান দিলেন, এরপর থেকে শুরু করে মৃত্যু আপনার হবে কি? জানাজার মাধ্যমে, তাই তো? জানাজা এবং কবরে নেওয়া হবে। প্রতিটি জিনিসে দেখবেন যে কালেকটিভিজম বা সমাজবদ্ধতা আসতেছে। অর্থাৎ আপনি রোজা রাখেন কি? লোকেদের সাথে রোজা রাখেন, লোকেদের সাথে ঈদ করেন, একলা করেন না কিন্তু। আপনি সালাত কি? জামাতে পড়েন। আপনি রোজা রাখেন, গেল, আপনি ঈদ রোজা গেলাম। হজ করেন কি? আপনি একলা হজ করতে পারেন না, সবার সাথে একটা পার্টিকুলার সময়ে করেন, তাই না? আপনি যাকাত দেন কি? যাকাত একটা সামাজিক ব্যাপার না? যাকাত একটা সামাজিক ব্যাপার। এইভাবে দেখবেন যে বিয়ে করেন, ওয়ালিমা কেন করতে বলা হয়েছে, মানুষদেরকে জানাবেন যে আপনি বিয়ে করছেন। এইভাবে যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে জীবনের সব কিছু হচ্ছে কালেকটিভিজম, মুসলমানদের জীবনে, মুসলিম জীবনের। আর মুশরিকদের জীবনের বা কাফেরদের জীবনের বা পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, উনি কিন্তু এখানে আসলে পশ্চিমাদের সাথে আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলতেছেন, মেইনলি পশ্চিমা বলতে ইউরোপ বা ইউরোপের এক্সটেনশন, যেখানে আমেরিকানরা কি? ইউরোপিয়ান সভ্যতার এক্সটেনশন, কিন্তু ক্যানাডিয়ানরা কি? ইউরোপীয় সভ্যতার এক্সটেনশন। অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড কি? একই জিনিস, ইউরোপীয়রা ওইখানে গিয়ে ওইখানে তার এক্সটেনশন। তো উনি এখানে ইউরোপীয় সভ্যতার সাথে ইসলাম এই নিয়ে কিন্তু কথা বলতেছেন মেইনলি আর কি। তো বলতেছেন যে ইউরোপীয় ব্যাপারটা, ইউরোপীয় সভ্যতাটা দাঁড়ায় আছে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের উপরে। ইন্ডিভিজুয়ালিজমের আর খুব দাম, আমার ইচ্ছা, আমার লাইফ, আমার ইচ্ছা, আমি একটা ছেলের সাথে, আমি পুরুষ হয়ে একটা ছেলের সাথে বিয়ে করে আমার জীবনযাপন করবো, আমার মতো করে করবো, তোমার কী আসে যায়? এটা হলো ইন্ডিভিজুয়ালিজম, বুঝছেন না? আমার যার সাথে ইচ্ছা যেখানে ইচ্ছে শুব, যার সাথে ইচ্ছা খাবো, যেভাবে ইচ্ছা খাবো, যেভাবে ইচ্ছা কাপড় পরবো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আর কালেকটিভিজম কি? না, আমি যে কোনো জিনিস চিন্তা করার আগে চিন্তা করবো এটা সমাজের উপর কী এফেক্ট। আপনারা দেখবেন যে ইসলামে যত কঠিন শাস্তির কথা বলা হয়েছে সব কিন্তু সামাজিক ক্রাইম। আপনি ইমান হারায় ফেলছেন, চুপচাপ থাকলেন, কাউরে জানাইলেন না, মুনাফিক আপনি, কিন্তু আপনার কোনো শাস্তি নাই কিন্তু। কিন্তু যখনই আপনি ঘটা করে ঘোষণা করলেন যে আমি আর মুসলমান নাই কথার কথা, তখন কী হলো? আপনি সমাজে
একটা সামাজিক ক্রাইম করলেন, সমাজের আরও কিছু মানুষকে কিন্তু এখন আপনি আপনার দলে ঢুকাবেন অথবা তারা আপনাকে দেখে ইনফ্লুয়েন্সড হবে, এই তখনই কিন্তু আপনার উপর রিদ্দার শাস্তির কথা আসতেছে। কিন্তু আপনি চুপ করে বসে আছেন একলা একলা, আপনার কিন্তু কোনো ই নেই। সুতরাং ইসলামে সামাজিক জিনিসগুলোকে এইভাবে ইম্পর্টেন্স দেওয়া এবং সামাজিক ক্রাইমটাকেই সবচেয়ে মানে প্রাধান্য দেওয়া হয়, মানে সবচেয়ে শক্তভাবে দেখা হয়। তার কারণ কি? কালেকটিভিজম, সমাজবদ্ধতা। আপনি ইসলামের ওয়ার্ল্ড ভিউ বা ইসলাম পৃথিবীকে দেখবে এইভাবে, আর পশ্চিমারা বা ইউরোপীয়রা পৃথিবীকে দেখে হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্য। আমার জিনিস আমার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার শরীর আমি যার সাথে ইচ্ছা তার সাথে শেয়ার করব, এইভাবে দেখে। কিন্তু আমরা দেখি কি? সামাজিকভাবে দেখি। আমার সময় আর দেড় মিনিট আছে, আমি শেষ করে দিব। তো একটা 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 ই পরে শেষ করে দিই, একটা কি বলে প্যারাগ্রাফ। উনি এখানে বলছেন, আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে জীবনের মূল মন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। জীবনের মেইন ব্যাপারটা যে ইসলাম, মূল মন্ত্র যে ইসলাম, সেটার থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলার হিউম্যানিজম, লেসবিয়ানিজম, ফেমিনিজম, বুঝছেন না, শত ইজম, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাবে, এইটা বলতেছেন উনি, প্রবলেমটা বলতেছেন। আমি বুঝলাম যে মুসলিমদের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের একমাত্র কারণ বলতেছেন হচ্ছে জীবনের মূল মন্ত্র হিসাবে ইসলামের শিক্ষাকে গ্রহণ করা থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া। ইসলাম যদিও তখনও ছিল, কিন্তু তা ছিল আত্মাবিহীন একটা কায়ার মতো। কখনকার কথা বলতেছেন? 34 সালের কথা বলতেছেন, যে ইসলাম ছিল কিন্তু আত্মাবিহীন কায়ার মতো, মানে যার শরীরটা আছে, ভিতরে কোনো প্রাণশক্তি নাই, কোনো স্পিরিট নাই, কোনো চালিকা শক্তি নাই, কোনো প্যাশন নাই, কোনো ভাল লাগা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো আর্জেন্সি নাই ভিতরে। আমি আসে শেষ করে দিই আমার বিষয়ে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। যা শুনলাম এটা নিয়ে চিন্তা করার ই দেন আল্লাহ। ইনশাআল্লাহ আমি যদি সিলেটে বেঁচে থাকি আর সিলেটে আগামীতে হালাকা করি, তাহলে অনওয়ার্ড করবো, আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে করবো। ক্রান্তিলগ্নে ইসলাম আমি এটার নামকরণ করছি, এটারই আমি হয়তো 1 নম্বর পড়ব, আজকে গেল 2 3 4 5 করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।